আবা, হ্যালো রহিম ভাই, আপনি কোথায়? গ্যাস না হয়নি গাড়িতে? গ্যাস নিছি ওদের সোনার গায়ের সামনে, গাড়ি একদম আগায় না, কতক্ষণ লাগে কোয়া যায় না। আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমার তিনটে ইন্টারভিউ। আপনি সব সময় এমন করেন, যখনই আমার তাড়াহুড়া থাকে তখনই আপনার গ্যাস নেওয়ার টাইম। জ্যামে আটকে আছে, তুমি আরো সকালে গ্যাস আনতে পাঠালে না কেন? আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে না, আমি এখন কিভাবে যাব? কে জানতো এত দেরি করবে, সকালে তো উত্তরায় পাঠিয়েছি আমার বান্ধবীর বাসা থেকে চালের গুঁড়া আর খেজুরের গুড় আনতে, আর আসার সময় বললো গ্যাস শেষ হয়ে গেছে, নিয়ে আসবে। এতক্ষণ যে জ্যামে পড়ে থাকবে বুঝতেই তো পারি নাই। মা, তুই একটা সিএনজি করে চলে যা, নাহলে দেরি হয়ে যাবে। আর রহিমকে ফোন করে বলে দে, ও যেন সরাসরি তুই যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছিস মতিঝিলে ওই অফিসে চলে যেতে। এই নে, এগুলো নিয়ে যা। এগুলো কি? এখানে আমার গয়নাগুলি আছে, তুই আসার পথে কোনো জুয়েলারি দোকানে ঢুকে গয়নাগুলি দিবি ভেঙে নতুন করে তৈরি করতে। এখনকার যে লেটেস্ট ফ্যাশন আছে না, ওগুলো দিস, পরে আর সময় পাবি না মা। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, শুধু দোয়া করো আমি যেন ভালোভাবে ইন্টারভিউটা দিতে পারি। না ভাই, যেতে পারবো না, শরীরে জ্বর আসছে, এই অবস্থায় গাড়ি চালানো সম্ভব না, আমি আমার বাসায় চলে যাবো একটু পরে। আপনি দেখেন আশপাশে সিএনজি পাবেন, সিএনজি নিয়ে যান। দেখুন আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমি কোনো সিএনজি পাচ্ছি না, এমনিতেই দেরি হয়ে গেছে, দরকার হলে আমি আপনার ভাড়া বাড়িয়ে দিব। আর কি, আমি কি আপনাকে বলছি ভাড়া বাড়ায় দেওয়ার জন্য কোনো কিছু করতে হবে না? বুঝতে পারতেছি আপনি বিপদে পড়ছেন, চলেন আপনার দিয়ে আসবো, সমস্যা নাই, উঠেন। আপনি তো স্বামী বন্ধুকার চারা, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন, তিনি মারা গেছেন। ব্লু ইকোনমি বলতে কি বোঝায়?
সামুদ্রিক সম্পদ আহরণ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নই হচ্ছে ব্লু ইকোনমি। আর সাম্প্রতিক আমাদের দেশ ভারত ও মায়ানমারের কাছ থেকে বিশাল সমুদ্রসীমা ফেরত পেয়েছে, এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে ও কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে? 11 মে 2018 তারিখে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার লঞ্চ কমপ্লেক্স 39 থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। থ্যাংকস। আচ্ছা আপনি বলুন তো, আপনি বেসিক্যালি এখানে এই জব থেকে আপনি কী পরিমাণ স্যালারি এক্সপেক্ট করেন? আর আপনি অনেক ট্যালেন্টেড একটা স্টুডেন্ট, হুট করে কোনো একটা ভালো জবের অফার পেলেন, তারপর চাকরি ছেড়ে কি ওই জবে জয়েন করবেন? অবশ্যই, কেন করব না, অ্যাপ্লাই করেছি কাজ জবটা করার জন্য। আর তাছাড়া আপনাদের রুলস রেগুলেশন ফলো করেই আমি জবটা করব। আপনাদের বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য বেতনই আমার প্রত্যাশা। ওকে, আপনাকে অশেষ ধন্যবাদ, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনি আজকে আসতে পারেন। থ্যাংক ইউ। হ্যালো মা, মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি করেছিস? ইন্টারভিউ ভালো হয়নি? না, ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু আমি গহনার প্যাকেটটা সিএনজিতে রেখে চলে এসেছি, এখন কি করব? কি বলছিস তুই? এখানে আমার বিয়ের সমস্ত গয়না, তুই তো কি অস্থির না? এই তুই সিএনজির নাম্বার দেখেছিলি? আল্লাহ, এখন কি হবে? আমি তোর বিয়ের গয়না কোথায় পাবো? মা, ইন্টারভিউ টেনশনে সব কিছু ভুলে গিয়েছি। আর তাছাড়া সিএনজি নাম্বার কি কেউ কখনো দেখে? তুমি কি যে বলো, এখন কি করব সেটা বলো। তুই এখনই থানায় যা, থানায় গিয়ে একটা জিডি কর। ঠিক আছে মা, তাহলে আমি এখনই যাচ্ছি। আচ্ছা, আমি তোমাকে সব ফোনে জানাবো। ওকে মা, বাই। আল্লাহ, মা সব গহনা ওখানে, প্লিজ আল্লাহ প্লিজ যেন গহনাগুলো ফেরত পাই, মা অনেক কষ্ট পাবে। আল্লাহ আল্লাহ, এখন কি হবে? জীবনে আমার একটা গয়নাও হারিয়ে যায়। আল্লাহ, আপনি বলছেন সিএনজিটার ছাদের উপরে অনেক গাছ লাগানো ছিল? জি। তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি যদি ড্রাইভারকে দেখেন তাহলে কি চিনতে পারবেন? জি, অবশ্যই পারবো। আর তাছাড়া ওনার কথাবার্তা অনেক স্মার্ট মনে হবে, পড়াশোনা জানে মেবি। ওকে, আমরা সাধ্য মতন চেষ্টা করবো আপনার গহনাগুলো উদ্ধার করতে, কিন্তু গহনাগুলো যদি তাঁতি বাজার পৌঁছে যায় এবং সেগুলো যদি গালিয়ে ফেলে সেক্ষেত্রে উদ্ধার নাও হইতে পারে। প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি চেষ্টা করুন না, ওখানে আমার মায়ের সমস্ত গহনা রয়েছে, প্লিজ স্যার। এই গাছালা বান্দরের যে কই পাই আল্লাহ জানে। আচ্ছা যান, দেখি পাইলে জানাই মনে আপনাদের। শেফ শেফ।
আসলে ইন্টারভিউ নিয়ে খুবই টেনশনে ছিলাম, তারপরে ড্রাইভার জ্যামে আটকা পড়ার টেনশন আরও ডবল হয়ে গেছে। তারপর মাঝখানে সিএনজিতেই গয়নার প্যাকেটটা রেখে চলে এসেছে। ও মাই গড, আপনার আম্মার সব গয়না? উফ, ওগুলো না করলে তো আমারও খুব খারাপ লাগবে। আই থিঙ্ক ইউ শুড গো টু পুলিশ স্টেশন রেগুলারলি। মানে আপনি মনে রাখবেন কিন্তু যে ওরা কিন্তু এক্সট্রা চাপে সব কিছু ভুলে যায়। আপনি সবসময় থানা যাবেন, ওদেরকে মনে করে দেবেন, প্লিজ রিমাইন্ড দেম ফ্রিকোয়েন্টলি প্লিজ। ওর মনটা অনেক খারাপ, মায়ের সব গয়না আমাকে দিয়েছিল আর আমি সেগুলো হারিয়ে ফেলেছি। ওফ, এটা শুনে আমার খুবই খারাপ লাগছে। দাদা, আপনি কি একটু পরে ফোন দিচ্ছি, মা ডাকছে। স্যার, সিএনজিটার সন্ধান পেয়েছি স্যার, লুকাসের গলিতে আছে স্যার, একটা গ্যারেজের মধ্যে। 7 দিন ধরে ওই গ্যারেজ থেকে আর বের করে নেই, ওই জিনিসটা নেওয়ার পর থেকে। খবর পাক্কা তো? পাক্কা মানে স্যার একদম পাক্কা, একটা দামি বাসে থাকে খালারে নিয়ে। স্যার, সিএনজি চালে এত দামি বাসে থাকা কিন্তু কঠিন, সব তো ইয়াবার ব্যবসা করে, আর খালারে নিয়ে থাকবে কেন স্যার? বাবা আমার না রেখা খালারে নিয়ে থাকার কোনো মানে আছে? ঝামেলা আছে স্যার। সব বের করে ফেলবো। জি স্যার, অবশ্যই। তবে সবার আগে আমাদের গহনাগুলো বের করতে হবে। তা তো অবশ্যই বের করতে হবে স্যার। ম্যাডাম দেখুন, ম্যাডাম সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো খবর আছে? জি ম্যাডাম, আমরা সিনজুয়েলার সন্ধান পেয়েছি, আপনি কাল সকাল 9টায় থানায় চলে আসবেন, আপনাকে নিয়ে আমরা রিকোভারিতে যাব। সত্যি? ওকে ঠিক আছে, আমি কালকে সকালেই চলে আসছি, বাই। মা, মা কি বলুন, আমার গহনাগুলো কোথায় রেখেছেন? গহনাগুলো পাওয়ার পরে কয়েকদিন সিএনজি চালাননি? চালাবেনই বা কেন, এরকম বড় দান পেলে কয়জন আর সিএনজি চালায়? আপনাকে সেদিন দেখে মনে করেছিলাম অনেক ভদ্রলোক, বাট এটা একটা মুখোশ। আপনার মতো না অনেক সিএনজি চালিয়ে চুরি করছে, ডাকাতি করছে। আমার গহনাগুলো ফেরত দিন প্লিজ। এবার থামুন তো, মানে কি সমস্যা আপনার? আপনি কি বলছেন না বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা সত্যি আপনি আমার সিএনজিতে উঠেছিলেন, কিন্তু আপনি কি গয়নাকাটি কিসের কথা বলছেন, উনি কি বলছেন এসব? বাহ, গুড অ্যাক্টিং, এরকম কেস বহু হ্যান্ডেল করছি। শোনেন, 27 তারিখ এই ম্যাডাম উত্তরা থেকে মতিঝিল আপনার গাড়িতে গিয়েছে এবং ভুল করে ওনার গয়নার বাক্স আপনার গাড়িতে ফেলে আসছে। এবং সেই বাক্সে কী ছিল জানেন? 10 ভরি সোনার গয়না। আমরা ওগুলো নিতে আস থামুন,
মানে কী সব বলে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন কি বলছেন? মানে আপনি পুলিশ বলে কি যাচ্ছে তাই বলবেন? অস্বীকার করছি না, উনি আমার সিএনজিতে উঠেছিলেন এবং ওনাকে আমি খুব সম্ভবত মতিঝিলে কোথাও ড্রপ করেছিলাম এবং ওনাকে জিজ্ঞেস করতে পারেন এই যে উনি সামনে দাঁড়িয়ে আছেন, উনি যখন এসেছিলেন বলছিলেন আমার সিএনজিতে করে যাবেন, আমি ওনাকে বলেছিলাম যে আমি ওখানে নিয়ে যাবো না কারণ আমার ভীষণ জ্বর ছিল এবং তারপর উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, উনি বলেছিলেন যে ওনার কোথাও একটা ইন্টারভিউ আছে এবং ওটার উনি পড়াও মুখস্থ করছিলেন সিএনজির ভিতরে, আমি ওনাকে হেল্পও করেছিলাম এবং ওনাকে আমি ওখানে নামিয়ে দিয়ে আমি সরাসরি বাসায় চলে আসি, ভীষণ রকমের জ্বর চলে আসে এবং এই সাত দিন আমি আসলে এভাবেই পড়েছিলাম জ্বরে, আমি উঠতেও পারছিলাম না। তবে হ্যাঁ, এটা সত্যি আমি যখন সিএনজি পার করেছি আমি একটাবারের জন্য খেয়াল করিনি যে সিএনজিতে কী আছে কি নেই, ওই গ্যারেজে যে অবস্থায় পড়েছিল ঠিক সেই অবস্থায় আছে। খালা একটা কাজ করো তো, যে তুমি নিচে যাও গ্যারেজে, সিএনজির ওই পিছনের সিটে একটু চেক করে দেখো তো কিছু আছে কি না। দাঁড়ো, আপনি আমাকে অনেক কিছু বলছেন তো, দাঁড়িয়ে না থেকে আমার খালার সাথে একটু যান প্লিজ, যান দেখে আসুন, যান। হ্যাঁ চলেন। ম্যাডাম যান, আপনি টেনশন করেন না, আমি আসি, আসামি কোথাও যেতে পারবে না। আমার গহনা তো পেয়েছি, এগুলোই তো আমার গহনা। ভীষণ রকম জ্বর চলে এসেছিল সে কারণে আসলে আমি বাসায় এসে কি অবস্থা পড়েছি আমি নিজেই জানি না এবং এটা সত্যি আমি একবারের জন্য সিএনজির পিছনের সিটটা চেক করিনি, যদি চেক করতাম যদি দেখতাম যে কিছু আছে আমি নিজে গিয়ে থানায় দিয়ে আসতাম। তবে হ্যাঁ, এটা সত্যি যে কটা দিন আপনি আপনার জিনিসটা খুঁজে পাননি সেজন্য আপনি টেনশনে ছিলেন, হয়তো ইম্পার্শিয়ালি সেটা আমার দোষ, দ্যাটস ওয়াই আই এম সরি। ঠিক আছে ম্যাডাম, আপনার জিনিস আপনি তো পেয়েছেন, যেহেতু জিনিসগুলো আত্মসাতও হয়নি চুরিও হয়নি, আপনি থানায় এসে একটা লিখিত দেন, আমরা কেসটা ডিসমিস করে দেব, চলেন। একটু দাঁড়ান, এতক্ষণ তো আমার ভাগ্নিকে অনেক অপমান করলেন, আপনি মনে করেছেন ও একজন সিএনজি ড্রাইভার, অশিক্ষিত, আপনার গহনা চোর, আপনি ওর পরিচয় জানেন? খালা খালা তুই থাম, আমাকে বলতে দে, জানেন ওর পরিচয়? জানেন না, কটা ডিগ্রি আছে শুনি আপনার? দাঁড়ান, যাবেন না, দাঁড়ান। খালা তুই থাম, একটু প্লিজ আমার কথাটা শোনো। আরে খালা, এটা কি শুরু করলে? খালা আসো তো প্লিজ, মাথাটা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা কর। দেখেন দেখেন কতগুলো ডিগ্রি ওর আছে, এখানে খুলে একটা একটা করে চেক করেন, আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে, পিএইচডি করেছে কানাডার টরন্টোর ইউনিভার্সিটির অনারারি টিচার। আচ্ছা হয়েছে খালা প্লিজ, তুই থাম, আমায় বলতে দে, অনেক অপমান করেছে ওরা, অনেক। জলবায়ু নিয়ে কাজ করছে, দেশের জলবায়ু নিয়ে কাজ করছে, ওর এনজিওর নাম কি জানেন? ওর এনজিওর নাম হচ্ছে ড্রিমল্যান্ড বাংলাদেশ, জানেন না আপনি না, বাট সারা বিশ্ব জানে। শুধুমাত্র শুধুমাত্র পরিবহন ব্যবস্থার মাধ্যমেও যে সবুজায়ন করা সম্ভব, এইটা জনসাধারণকে বোঝানোর জন্যই
সিএনজির ছাদে গাছ লাগিয়ে প্রচারণা করছিল, বুঝতে পেরেছেন? আমার শেষ হয়নি। আর আপনি উল্টাপাল্টা অনেক কিছু বলে লেকচার দিচ্ছিলেন, অপমান করছিলেন আমার ছেলেকে। দেখুন, আমি বুঝতে পারিনি, আমি অনেক সরি, আমি সত্যি মন থেকে সরি বলছি। আপনার কাছে মাপ চাচ্ছি, কিছু মনে করবেন না প্লিজ। ম্যাডাম চলেন। অলংকার গয়নাগাটি এসব মায়াদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। হারাইলে খারাপ লাগতে পারে, হারাইলে কেমন করতে পারে সেটা আমরা বুঝি, সেটা খুব স্বাভাবিক, সমস্যা নেই, আপনার কিছু বলার দরকার নেই। আমি আজকে আপনার ইনজিও ড্রিম বাংলাদেশ দেখার জন্য এসেছি। সারাদিন যা ভাড়া হবে আমি দিয়ে দিব। আসলে আপনার কাজের প্রতি আমার একটু কিউরিওসিটি জন্মেছে, কোনো সমস্যা নেই তো? নো প্রবলেম। হ্যালো, কেমন আছেন? ফাইন, বেটার নাও। হোয়াটসঅ্যাপ কি করছেন আপনি? ভালো আছি। আমার এক ইউনিভার্সিটি টিচার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, ওইটা রেডি করছি। আপনি কিছু মনে না করলে একটু পরে ফোন করি। ওকে, ফাইন, আপনি যখন ফ্রি হবেন তখন নয় ফোন দিবেন। বাই। ওকে, বাই।
থ্যাংক ইউ। আপনি দেশের জন্য যে কাজ করছেন তা পুরো বাস্তবায়িত হলে দেশ সবুজে পড়ে যাবে। আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আপনি কি রাখবেন আপনার সঙ্গে আমাকে? আপনি এভাবে করে ভাবছেন সেটা অনেক বড় একটা বিষয়, আর আপনার মতো একজন যদি আমার সাথে কাজ করতে চায়, দেশের জন্য কিছু করতে চায়, আপত্তি করবার কিছু নেই। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যালো, ইয়েস আই এম ইউর ভাই, হোয়াটসঅ্যাপ বলছি। ভালো, আমি একটু বিজি আছি। অ্যাকচুয়ালি আমি আমার টিচারের সঙ্গে আছি, সো আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। কিছু মনে করবেন না, ইদানিং আপনাকে যখনই ফোন দেই আপনি খুব ব্যস্ত থাকেন, আর কিছুক্ষণ পরে ফোন করবেন বলেই ফোনটা কেটে দেন, কিন্তু আর ফোন করেন না। আসলে হয়েছে কি আপনার? আমাকে বুঝিয়ে বলবেন কি? উড ইউ মাইন্ড মেকিং মি আন্ডারস্ট্যান্ড? দেখুন, আমি সত্যি বিজি আছি, আমি বাসায় গিয়ে আপনাকে ফোন দিচ্ছি। ওকে, অ্যাজ ইউ উইশ। ওকে, বাই। জরুরি কল ছিল নাকি আপনার? না, তেমন কিছু না, খালামণি ফোন করেছিল। আচ্ছা, সামনে একটা ভালো কফি শপ আছে, চলুন কফি শপে যাওয়া যায়। কফি খেতে ইচ্ছে করছে। যদি কিছু মনে না করেন, একটু কথা বলতে চাচ্ছিলাম। মানে কিছুদিন যাবৎ লক্ষ্য করছি জারাকে যখনই ফোন দেই সে কথা বলতে চায় না, সে বলে আমি ব্যস্ত আছি, কিছুক্ষণ পরে ফোন করব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সে আর কল ব্যাকও করে না। কিসের এত ব্যস্ততা ওর আমি বুঝি না। আবার আমাকে বলল ভার্সিটির টিচার নাকি তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, ওটাই নাকি পড়ছে। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি তো জানতাম যে সে ইউনিভার্সিটি থেকে বেশ কিছুদিন আগেই বের হয়ে গেছে। আন্টি, আমার কিন্তু সন্দেহ হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে ও ওই সিএনজিওয়ালার খপ্পরে পড়েছে। বাবা, এইসব কী কথা বলছো তুমি? না না, ওর কোনো টিচার হয়তো ওকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, ওর টিচাররা ওকে খুব ভালোবাসে তো। আর তাছাড়া ও অনেকগুলি ইন্টারভিউ দিচ্ছে, বিসিএস এর জন্য পড়াশোনায় ব্যস্ত। তুমি এসব ভেবো না। সেদিন তো সেই ঘটনার পরে সিএনজি ড্রাইভারের খুব প্রশংসা করলো আমার কাছে, তারপর থেকে ওর আচরণের পরিবর্তন দেখছি। আন্টি, আমি শীঘ্রই আসব, আমি যত তাড়াতাড়ি পারি বিয়েটা সেরে ফেলি। ঠিক আছে বাবা, আসবে তো অবশ্যই। তাছাড়া আমার মনে হচ্ছে কি, তোমার সাথে তো ওর বিয়ে, লজ্জায় বোধহয় তোমার সাথে সে ফ্রি হতে পারছে না। আজকে আসুক বাবা, আমি ওকে বলবো তোমাকে ফোন দিতে। ওকে আন্টি, বলবো। সব শুনেছি, কিন্তু আপনি প্রথমে বলেছিলেন নভেম্বর আসবেন,
এত তাড়াহুড়ার কি আছে? দেখুন, নভেম্বরে আমি কিছু ইম্পর্টেন্ট কাজে ইনভলভ থাকবো, তখন অথরিটি আমাকে ছুটি অ্যালাউ করবে না। এখন প্রেশারটা একটু কম, তাই ছুটি নিলাম। কি ব্যাপার, কথা বলছেন না কেন? দেখুন, আমার মাথাটা অনেক ধরেছে, আমি কাল আপনার সঙ্গে কথা বলি। ওকে, টেক রেস্ট। সকালে জানি কই গেল, খুব সকালে বেরিয়েছি। কোথায় গেছে? কই গেছে, ইয়ে তো কইয়া যায় নাই, কইলাম যে নাস্তা খাইয়া যান, কই ক্ষুধা নাই। কি চা বানিয়েছিস? রং চা, ভালো করেই তো বানাইছি। চাটাও ভালো করে বানাতে পারে না, যা নিয়ে যা। যারা ফোন ধরছে না কেন? আমি তো ম্যাডাম আপারে সিএনজি ড্রাইভারে বাসায় নামাই দিয়ে আসলাম। আপা আমার কইলো তুমি বাসে চলে যাও, আমি কি ম্যাডাম আসবো? হ্যাঁ চলে। জি ম্যাডাম, আসতে আসি। সালাম আলাইকুম। আমেরিকা প্রবাসী এক ছেলের সঙ্গে আমার মা বিয়ে ঠিক করে রেখেছে। আচ্ছা, কংগ্রেচুলেশনস। আমার কথা এখনো শেষ হয়নি। মায়ের অবাধ্য কখনোই ছিলাম না, তাই মায়ের খুশির জন্য আমি বিয়েতে রাজি হয়েছি। কিন্তু আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার মনে হয় আমার সুখ হাসি কান্না সব আপনি। মায়ের কথা মতো আমি একটা ভুল মানুষের সাথে জীবন জড়াতে যাচ্ছিলাম। ভালোবাসাহীন বিয়ে সম্পূর্ণই অর্থহীন, বিশ্বাস করুন, বিশ্বাস করেন। আমার কোনো কিছু ভালো লাগে না, যেখানেই যাই সব কিছুতেই আপনি, আমি সবসময় আপনার কথা ভাবি। সত্যি বলতে আপনি আসলে কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না, কী সব আবোল তাবোল কথা বলছেন আপনি। আপনি কি একটা বারের জন্য ভেবেছেন যে আপনি আসলে কি বলছেন? এবং আপনি কি এটা বুঝতে পারছেন যে যে কথাটা এখন আপনি আমাকে বলছেন, এটা যদি আপনার মা শুনতে পায় উনি কিন্তু ভীষণ রকম কষ্ট পাবে। দেখুন, আমি কোনো আবোল তাবোল বলছি না, আমি ভেবে চিন্তেই বলছি। মায়ের ঠিক করা পাত্রকে বিয়ে না করলে হয়তো মা কষ্ট পাবে, কিন্তু তাকে বিয়ে করলে আমি সারা জীবন কষ্ট পাব। আমার মন যা চায় আমি তাই বলেছি। কেন, আমি আপনাকে ভালোবাসতে পারি না? আপনি আপনি যা বলছেন আমি আমি বুঝতে পারছি, কিন্তু
এখন আমি কি বলবো? আচ্ছা ইয়ে, আমি কি আপনার কাছ থেকে দু একটা দিন সময় পেতে পারি? আমি একটু ভেবে আপনাকে জানাই। ওকে, আজ আপনি সময় নিন, কাল না হয় আমাকে জানাবেন। আপনার কাছ থেকে পজিটিভ কিছু শুনবো বলে আশা করছি। আমি সারা জীবন আপনার সঙ্গে থেকে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করে যেতে চাই। কখন আসছে তুমি এভাবে দেখাচ্ছ কেন? আমি আসলে তোমার কথা ভাবছিলাম। আমি ভাবছিলাম যে কালকে তোমাকে নিয়ে একটু বাড়ি যাবো বেড়াতে। কি ব্যাপার শুনি তো, তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? কোনো প্রেমে প্রেমে পড়েছিস না তো? খালা কি বল, নামটা বলতো একটু শুনি। কি খালা কি শুরু করলো তুমি? বল নাম। আরে না খালা, খালা ওরকম কিছু না, ওরকম কোনো আরে বল কিছু না, আরে কথা না। আমার যেন কি আর একটা কাজ আছে দাদু, আমি ভুলে গেছি দাদু। তুমি আমার মেয়েকে ভুলে যাও বাবা, যারা বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে আমেরিকা থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওখানে অনেক বড় চাকরি করে, ছেলে আগামী সপ্তাহে আসছে, 14 ফেব্রুয়ারি ওর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে বাবা। তুমি তুমি শত পিএইচডি করলেও একটা সিএনজি ড্রাইভার, সারাজীবন সিএনজি ড্রাইভারই থেকে যাবে। আল্লাহ না করুক আমার মেয়ে যদি কোনো ভুল করে, আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না বাবা। একজন স্বামীহারা বিধবা মা তোমার কাছে হাত জোর করছি। জিজি আন্টি আপনার বাবা জি, তুমি আমার মেয়েকে ভুলে যাও, ওর সাথে আর কোনো দিন দেখা করো না। ঠিক আছে আন্টি, আপনি যখন বলছেন আমি আর কখনো তোকে দেখা করবো না। আর এটা জেনে রাখেন আন্টি, আমার কারণে আপনাদের কখনো কোনোদিন কোনো অসম্মান হবে না।
মানুষজনকে কি চিন? হ্যাঁ চিনি। তারা কোথায় গেছে? না তা তো বলতে পারি না। লাস্ট কবে দেখেছো তাদেরকে? লাস্ট দুই তিন দিন আগে দেখা হয়েছিল ভাইয়ের সাথে। কিছু বলেছে? না কিছু তো বলেনি। আচ্ছা থ্যাংক ইউ। Now I am in Bangladesh, especially for you. তোরা বসে গল্প কর, আমি নাস্তা রেডি করি। জারা, তোর তোর জন্য অনেক গিফট এনেছে, তোর রুমে রেখে দিয়েছি। বস মা। বস। তারপর সব কিছু কেমন চলছে? কেমন আছেন? জি ভালো। আপনি ভালো আছেন? আমি তো সবসময় ভালোই থাকি। আই অ্যাম এভার গুড। চলুন না, আজকে আমরা বাইরে খাই। দেখুন, আজকে আমার ভালো লাগছে না, অন্য কোনো দিন খাই। ও, আজকে বোধহয় আপনার মন খারাপ। আপনাকে একটা আমি সূত্র দিই, যখনই মন খারাপ থাকবে তখন মার্কেটে যেয়ে ইচ্ছে মতো শপিং করবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। চলুন, আমরা আজকে ঢাকা শহরে বিভিন্ন শপিং সেন্টারে ঘুরে ঘুরে ইচ্ছে মতো শপিং করব। আজকে আমার সত্যি ভালো লাগছে না, অন্য কোনো দিন। ওকে, বাট আই ডোন্ট নো, ইজ ইট দ্য সাইন অফ নেগলিজেন্স? ঠিক আছে, টেক রেস্ট অ্যান্ড টেক কেয়ার। Shekhani.
শাড়ি কিন্তু চমৎকার। দাম কত বললেন? সমস্যা নেই, পছন্দ হলে দাম দিতে পারবেন। আচ্ছা এই দেখো না, দেশে জলবায়ু পরিবর্তনের বিশেষ ভূমিকা রাখার কারণে জাফরকে পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়েছে এবং একই সাথে তাকে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগদানের ভালো আছি, ভালো লাগছে যে আসলে এত বড় একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য। হঠাৎ করে না, আসলে একটা লাইন ছোটবেলায় খুব পড়তাম, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলা। কিন্তু যখন আস্তে আস্তে বড় হতে শুরু করি আর শহর কেন্দ্রিক জীবনযাপন হওয়াতে সেই সবুজের সমারোহটা কম দেখতে পেতাম। এক রকমের প্রোটেকশন দিবে, যাত্রীরাও খুশি হবে, সেই সাথে আমরা একটা গ্রিন ফিল্ড দেখতে পাবো। যেই যাত্রীটা আসলে সিএনজিতে উঠছে সেও কিন্তু যখন একটা গ্রিনের দিকে তাকাবে সেটা কিন্তু তার চোখের জন্য উপকারী। এরকম অনেকগুলো জিনিসকে আমরা তাদের সামনে যখন রাখলাম এবং তারাও যখন আমাদের সাথে একমত পোষণ করলো, তারপর থেকে আস্তে আস্তে আসলে এটা এত একটা বড় পরিসরে চলে আসবে এবং সেটা শুধুমাত্র আমাদের দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড এভাবে স্প্রেড হবে সেটা আমি আসলে ভাবিনি। তবে আমি অবশ্যই কৃতজ্ঞ আমার দেশের মানুষদের কাছে যারা আসলে আমার এই চিন্তার জায়গাটাকে সফল হতে আমাকে সাহায্য করেছেন এবং তারা নিজেরা খেটে সেটাকে একটা বাস্তব রূপ দিয়েছেন। অনেক ভালো লাগলো আপনার চিন্তাধারা শুনে। আসলে আমরা যদি এরকম ছোট ছোট চিন্তা করে একটু ভাবতাম তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যেত। সো জাফর সাহেব, আমি শুনতে পেলাম আপনি হচ্ছে একটা ইনভিটেশনে হচ্ছে আমেরিকা যাচ্ছেন একটা সেমিনারে, দেন একটা ইউনিভার্সিটি জয়েন করছেন, এটা কি সত্যি? হ্যাঁ এটা সত্যি। যুক্তরাষ্ট্র থেকে আমার গ্রিন প্ল্যান্টেশনের উপরে একটা সেমিনারের জন্য ইনভিটেশন আছে এবং আমি যাচ্ছি আজ রাতে। আর এটাও সত্যি, ওখানে একটা ইউনিভার্সিটিতে আমার টিচার হিসেবে জয়েন করবার কথা, হয়তো সেটাও আমি করি। প্রশ্নের উত্তর নিতে এসেছি। সেদিনের পর থেকে আমি দেখছি আপনি আমাকে এড়িয়ে চলছেন। আমি কি আপনাকে ভালোবেসে অপরাধ করেছি? আপনি কি চান, আপনার প্রবলেমটা কি?
আপনি আসলে কি চান? নাকি আপনি এখনো সেই গহনার বিষয়টা মাথা থেকে দূর করতে পারেননি, আর সেজন্য আপনি আমার সাথে প্রতিশোধ নিতে চাচ্ছেন? কি শুনতে চান আপনি? আমি কি জানতে চান? আপনাকে আমি ভালোবাসি কিনা? হ্যাঁ, ভালোবাসি আপনাকে, আমি ভালোবাসি। কিন্তু আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব? আপনি অনেক কিছুই বুঝতে পারছেন, আবেগের বশবর্তী হয়ে আপনি অনেক কিছু করবার চেষ্টা করছেন, অনেক কিছু ভাবছেন, কিন্তু সম্ভব না। আপনি জানেন না যে আপনি একজন সিএনজি ড্রাইভারকে বিয়ে করতে যাচ্ছেন। সমাজে যার পরিচয় হয়ে গেছে সে একজন সিএনজি ড্রাইভার। আমাকে বিয়ে করবেন, দুদিন পর মানুষজন আপনার উপর আঙুল তুলবে, বলবে ওই যে দেখো সিএনজি ড্রাইভারের ওয়াইফ। নিতে পারবেন সেটা? কিছু বলবেন না আপনি? আপনার মুখ থেকে আমি কিছু শুনতে চাচ্ছি না, কারণ আমি জানি আসলে কি ঘটবে। আমি আপনার এত বড় সর্বনাশটা আমি করতে পারি না, আমি করতে চাইও না। তাছাড়া আপনার বাড়তি কথা আপনাকে আমি বলতে চাচ্ছি না কিছু। একটা জিনিস বুঝতে পারছি যে আপনি ইমোশনালি অনেক ডিসিশন নিচ্ছেন, যেটা একদম ঠিক হচ্ছে না। কিন্তু আমি আপনার মতো না, আমি খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ। আমি বুঝি কোনটা হওয়া উচিত আর কোনটা। আপনি জানেন না, ভালোবাসা এভাবেই হয়, দুটি মনের মিল। পরস্পরের প্রতি বিশ্বাস আস্থা থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। আপনি থামুন প্লিজ, প্লিজ থামুন। আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসি বলেই তো বিয়ের শেষ মুহূর্তে আপনার কাছে ছুটে এসেছি। হ্যালো রহিম। ইয়া সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি তোমরা কি রওনা দিয়ে দিয়েছো? জি দুলা ভাই, রওনা দিছি আবার দেই নাই। কি উল্টাপাল্টা কথা বলছো, রওনা দিয়েছি আবার দেই নাই? ও দুষ্টুমি করছো না? তোমরা কি কাছাকাছি চলে এসেছো? না দুল্লা ভাই, কাছেও আবার দূরেও বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে দুষ্টুমি করছো তো, তুমি কাজ করো, এই ফোনটা তোমার আপুকে দাও। আপনি আপারই ফোন করেন? আরে বোকা, আমি তো তোমার আপাকে ফোন দিয়েছি, ফোনটা ধরেনি বলেই তো তোমাকে ফোন দিলাম। দাও আপাকে ফোনটা দাও। আপাকে তোমার আশেপাশে আছে? আশেপাশে না, আশেপাশে নাই। কি ফালতু কথা বলছো? এই এই ছেলে দুষ্টুমি করছো কেন? হ্যাঁ আমার মনে হয় দুলা ভাই উনি সিএনজিতে আসবেন। সিএনজিতে আসবে না? তুমি আপাকে এক্ষুনি দাও ফোনটা। স্যার এবারে সত্য কথা বলি, আপা না ওই সিএনজি। বিয়ের দিন অনেক আনন্দের দিন, অনেক সুখের একটা দিন। আমি চাই
কংগ্রেচুলেশন, ভালো থাকো। জাফর সাহেব, আপনার সাথে আমার কথা আছে। হ্যাঁ জি, বলুন বলুন। যারার কাছ থেকে আপনার সম্পর্কে আমি অনেক কথা শুনেছি, ইনফ্যাক্ট আমি আপনাকে চিনি। আজ যারার সাথে আমার বিয়ে হওয়ার কথা আছে সেরকমই প্রস্তুতি চলছে। জি, কিন্তু প্রবলেমটা হলো কি, মেয়েটা আমাকে ভালোবাসে না, মেয়েটা আপনাকে ভালোবাসে। আমি তার মায়ের পছন্দের বর, মার প্রতি অতি ভালোবাসা থেকে এই বিয়েতে রাজি হয়েছে। এখন আমি যদি তাকে বিয়ে করি, সে সুখী হবে না, আপনি সুখী হবেন না, এবং আমি তো ইনফ্যাক্ট যারাকে পাবই না। আপনি যে আসলে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, ইনফ্যাক্ট আমার বোঝার কথাও না, আপনি আসলে অনেক কিছু জানেন না। আন্টি এসেছিলাম, বললাম না আপনার অনেক কিছু জানা নেই, বাকি কথা বলতে চাই না, ভালো থাকবেন আপনারা। আচ্ছা দাঁড়ান, আর আমার কথা শেষ হল, আপনি কি চান এই মেয়েটি সারা জীবনের জন্য অসুখী হোক? কি কথা বলছেন আপনি, আমি অসুখী হই? আমি কেন চাই বইটা? আপনি আপনি কি মেয়েটিকে ছাড়া ভালো থাকতে পারবেন? থামবেন আপনি, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, প্লিজ। আপনি আমি বুঝে নিচ্ছি, আর কি করছেন আপনি? দাঁড়ান, এই আপনি দাঁড়ান, আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? এই এখন দেখতে পাচ্ছেন প্রেমটা কত সুন্দর এবং পরিপূর্ণ, ভালো হচ্ছে না? শুনুন, পরের কাহিনীর সমস্যা, আমার যেটা ইচ্ছে সেটা আপনার আন্টির ইচ্ছে। যারা ভালো থাকো, ভালো থাকতে হবে কিন্তু। হ্যাঁ ওয়েলকাম। আমি সুখী হবো অবশ্যই। Yeah.